বিশ্বকাপের ঢেউ এখন বাংলাদেশেও। বিশ্বের শক্তিশালী প্রিয় দল নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দেশের ফুটবল প্রিয় মানুষ। সে বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দেবেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব বগুড়ায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে। জানতে চাই আপনার কাছ থেকে যে বগুড়ায় বিশ্বকাপ উন্মাদনা কেমন? আসিফ, কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা বগুড়া জেলায় এবং বগুড়ার তরুণ কিশোর যুবকরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এখন দুটি ভাগে অনেকটা বিভক্ত হয়ে পড়েছে, যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। গত বৃহস্পতিবার এবং বড় ধরনের পতাকা নিয়ে এরপরে কিন্তু তারা এই সাত মাথায় তাদের ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলতে চাই আর্জেন্টিনার একজন সমর্থকের সাথে যে তারা কেন সাত মাথায় এই সকালবেলা এসেছেন এবং তারা কি ধরনের কমিটি। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুস সালাম বাবু। আমরা কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে বাবুর সঙ্গে সংযুক্ত থাকতে পারছি না। আমরা যেতে চাই সাভারে। নাজমুল হুদা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। নাজমুল, সাভারে বিশ্বকাপ উন্মাদনা কেমন? দুইটি গ্রামে কিন্তু যে আপনি দেখছেন যে এখানে যতগুলি বাড়ি যায়, যতগুলি আপনি দেখছেন যে এই পুরা পতাকা দলের যে 32টি দলের পতাকা কিন্তু এখানে উঠছে এবং এখানে যে বাড়ি এবং যে বিল্ডিংগুলি রয়েছে প্রত্যেকটা বাড়ি, গাছ এবং বিল্ডিং এবং ডালে পালে সব জায়গায় কিন্তু আপনারা দেখছেন যে বিভিন্ন দেশের যে 32টি দলের যে পতাকা সেই পতাকা কিন্তু উঠছে এবং আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে যে বিশ্বকাপ খেলা সেই খেলা কিন্তু শুরু হবে এবং তার আগেই কিন্তু আপনি দেখছেন যে লাল, হলুদ, কালো এবং আকাশি সাদা পতাকায় কিন্তু ঢেকে গেছে এবং দেশের পতাকা এবং দল বেঁধে ভক্তরা কিন্তু তাদের পছন্দ মতো জার্সি কিন্তু তারা পরছে এবং তারই মধ্যে কিন্তু আপনি দেখছেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের কিন্তু দর্শক অনেক বেশি এবং ভক্তও কিন্তু অনেক বেশি এবং বিশ্বকাপের যে ভালোবাসা, যে এই জাতীয় পতাকা এবং বিভিন্ন দেশের যে পতাকা এবং প্রস্তুত কিন্তু যে কাতারের যে আসলে প্রস্তুত সেই প্রস্তুতের মধ্যেই কিন্তু অগণিত যে ভক্তরা কিন্তু আপনার 32টি দল তারা কিন্তু বিশ্বের অগণিত যে ভক্ত, দর্শক এবং তাদের পছন্দের যে দল, তাদের সেই পছন্দের দলের যে জার্সি সেই দর্শকরা কিন্তু আসলে সেই ভক্তরা কিন্তু যে তাদের যে দলের পতাকা কিন্তু উড়াচ্ছে এবং দেশকে আসলে কতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ। আমরা একজন আর্জেন্টিনার একজন ভক্ত। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একই বিষয়ে জানতে যশোরে যাব রিপন হোসেনের কাছে। রিপন, দেখছিলেন কুষ্টিয়া এবং সাফারে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা, যশোরের কি অবস্থা জানাবেন? যশোরে একই অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পতাকা উঠছে, শুধু সাথে বাংলাদেশের পতাকা রয়েছে। আমি যে জায়গাটি রয়েছি একদম প্রত্যন্ত অঞ্চল যশোরের কেশবপুর, এই এলাকাটিতে দেখছি আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা তাদের লম্বা পতাকা টাঙিয়েছে। আমরা আর্জেন্টিনার যে সমর্থকরা তারা দেখছি যে প্রায় 500 হাত পতাকা টাঙিয়েছে। তার সাথে একটু কথা বলবো যে আপনারা কত টাকা খরচ করে এই পতাকাটি বানিয়েছেন? আমাদের খরচ হয়েছে পতাকা প্রায় 15 থেকে 17-18 হাজার টাকা মতন খরচ হয়েছে আমাদের পতাকা তৈরি করতে এবং আমরা পতাকাটা তৈরি করছি। আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি এবং মেসিকে ভালোবাসি, এই উপলক্ষে আমরা কথায় না আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী করে আমরা 500 হাত পতাকা তুলে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি এবং আর্জেন্টিনার দলকে আমরা ভালোবাসি। আর খেলার বস, আপনার পৃথিবীতে খেলার বস হলো ম্যারাডোনা, এই বসের দলেই রয়েছেন আমাদের লিওন মেসি, তিনি হলো আমাদের কোপা আমেরিকা ম্যাচ জিতেছেন এবং এবারও ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে তারা আর্জেন্টিনাকে ভালোবেসে এই পতাকা টাঙিয়েছেন। এই ছিল দর্শক থেকে আমার কাছে সর্বশেষ ফিসিষ্ট দিতে আপনার কাছে আসিফ টিপু। আপনাকে ধন্যবাদ। আমরা কুষ্টিয়া যেতে চাই। সহকর্মী জাহিদুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত আছেন। জাহিদ, কুষ্টিয়ায় বিশ্বকাপ উন্মাদনা কেমন দেখছেন?
ধন্যবাদ টিপু। আমি আছি কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে, এটি খোকসা উপজেলার গোপগ্রাম, এবং আপনি আমার পিছনে সম্ভবত দেখতে পাচ্ছেন যে দীর্ঘ পতাকা টানানো হয়েছে রাস্তার দুপাশ দিয়ে, একপাশে ব্রাজিল একপাশে আর্জেন্টিনার পতাকা, এবং এই পতাকার দৈর্ঘ্য কিন্তু 1100 হাত পর্যন্ত ছাড়িয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন করে এই পতাকা বাড়ানো হচ্ছে, এবং এই যে সমর্থকরা, তারা কেউ দেশ থেকে কেউ বিদেশ থেকে, তারা কিন্তু অর্থ দিচ্ছেন এই সমর্থকদের জন্য, এবং সমর্থকদের মধ্যে বিশেষ করে আমরা কিশোর যুবকদের দেখেছি, তাদের কিন্তু সব ধরনের কাজকর্ম বাদ দিয়ে তারা সারাক্ষণ এই ফুটবল চর্চায় ব্যস্ত। সে কারণেই কিন্তু এই ফুটবলের বিশ্বকাপকে সবচেয়ে বড় আসর বলা হয়, এবং আপনি জানেন যে 7 সমুদ্র 13 নদীর ওপারের দেশ, তারা কিন্তু এই আর্জেন্টিনা ব্রাজিল তারা লড়াই করছেন, আর সেই তার ঢেউ এসে পড়েছে এই প্রত্যন্ত গ্রামে। তারা প্রতিদিন পতাকা বাড়াচ্ছেন, ফ্যান ক্লাব গঠন করছেন, তারা কিভাবে খেলা দেখবেন তার কিন্তু একটি পরিকল্পনা করছেন, বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে কী করবেন সেগুলো কিন্তু তারা সবাই করছেন। এই যে একটা উন্মাদনা, সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এই গ্রামময়। এই ছিল আমার কাছে, আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু আপনার কাছে। জাহিদুজ্জামান আপনাকে ধন্যবাদ। দর্শক, ফুটবল জোয়ারে ফাঁসছে গোটা বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও, প্রত্যন্ত অঞ্চলে সেই জোয়ার আসলে ছড়িয়ে পড়েছে। কেউ বা পুরো বাড়ির রং আসলে নিজের প্রিয় দলের পতাকা দিয়ে করেছেন, কেউ বা বিশাল আকৃতির পতাকা তৈরি করে প্রিয় দলকে সমর্থন জানাচ্ছিলেন। আমাদের সহকর্মীরা সেই খবর জানাচ্ছিলেন, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত করেছিলাম তাদের।